প্রিয় বন্ধুরা, আজকের বিষয় দ্রুত রোগা শরীর মোটা করতে বা সুন্দর করতে চান, কি করবেন জেনে নিন। সুন্দর চেহারা সকলেরই আকাঙ্ক্ষার বিষয়। কলা এতে রয়েছে দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ, ভিটামিন এবং খনিজ। কলা ক্যালোরির একটি ভালো উৎস, এতে কঠিন খাদ্য উপাদান এবং সেই সাথে জল জাতীয় উপাদান সমন্বয় যে কোনো তাজা ফলের তুলনায় বেশি। একটি বড় মাপের কলা খেলে 100 ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায়। কলাতে রয়েছে সহজ হজমযোগ্য শর্করা, এই শর্করা পরিপাকতন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে। কলার মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। দুধ সুষম খাদ্য, দুধের সঙ্গে কলা মিশিয়ে খেলে খুবই উপকার হয়, এটা শরীরে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। গবেষণা করে জানা গেছে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি। কলাতে প্রচুর পটাশিয়াম থাকে। আমন খুবই সুস্বাদু একটা বাদাম, এইটাকে সকালবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়া যায় খালি পেটে, খুবই উপকার হয়। রাতের ভিজিয়ে রাখতে হবে, সকালবেলা খালি পেটে ওই ভিজানো আমন খেতে হবে। আমন্ডের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ। মিক্সার গ্রাইন্ডারে ভিজানো আমনগুলিকে গ্রাইন্ড করে দুধ আকারে সেটাকে চুমুক দিয়ে খাওয়া যায়, এটা খুব উপকারী। কাজু বাদাম খুবই সুস্বাদু একটা বাদাম, এই বাদাম আমাদের প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন, লৌহ, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, খনিজ উপাদান রয়েছে প্রচুর পরিমাণে। প্রতি 100 গ্রাম কাজু বাদামে 30.19 গ্রাম শর্করা, 18.22 গ্রাম আমিষ এবং 43.85 গ্রাম চর্বি থাকে। কাজু শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। আখরোট খুবই প্রোটিন জাতীয় একটি বাদাম, এক প্রকার বাদাম জাতীয় ফল। এই ফল অত্যন্ত পুষ্টিকর, যাতে প্রচুর আমিষ এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে। এই ফলটি গোলাকার এবং ভেতরে একটি বীজ থাকে। পাকা ফলের বাইরে খোসা ফেলে দিলে ভেতরের শক্ত খোলসযুক্ত বীজটি পাওয়া যায়। এই খোলসের ভেতরে থাকে 2 ভাগে বিভক্ত বাদাম, যাতে বাদামি রঙের আবরণ থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই অ্যান্টিঅক্সিডেন্ট তৈলাক্ত বীজকে বাতাসের অক্সিজেন থেকে রক্ষা করে, ফলে তা খাওয়ার উপযোগী থাকে। আখরোটের মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন B6, সি প্রচুর পরিমাণে, খেলে শরীরের ওজন বৃদ্ধি পায়। এইসব খাবারগুলো যদি নিয়মিত খাওয়া যায়, কিছুদিনের মধ্যেই শরীরের ওজন বৃদ্ধি পাবে, লাবণ্য ফিরে আসবে, শরীরের ত্বক সুন্দর হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাই নিয়ম করে যদি সপ্তাহখানেক খাওয়া যায়, তার মধ্যেই
ফল পাওয়া যাবে। প্রিয় বন্ধুরা,